ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আজকে তৈরি করে দেখাবো চিকেন পাকোড়া। এটা তৈরি করা খুবই সহজ আর খেতে ভীষণ মজার। চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয়। এখানে আমি দুইটা চিকেন ব্রেস্ট পিস নিয়েছি। ছুরি দিয়ে এগুলোকে ছোট কিউব করে কেটে নিচ্ছি। মাংসের মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1 ফালি লেবু নিয়ে রসটা ভালোভাবে চিপে দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। 20 মিনিটের জন্য এখন এই মাংসটাকে এভাবেই ম্যারিনেট করে রেখে দিচ্ছি। প্রায় 20 মিনিট পর একটা ডিম দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আরও 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। চালের গুঁড়া না থাকলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। ভালোভাবে মাখিয়ে নিলাম। পাকোড়াগুলো ফ্রাই করার জন্য একদম রেডি। কড়াইয়ের মাঝে ডুবো তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে পাকোড়া তেলের মাঝে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। সোনালি বর্ণ হয়ে আসা পর্যন্ত পাকোড়াগুলো ফ্রাই করে নিতে হবে। 8 থেকে 10 মিনিটের মতো ফ্রাই করলেই এগুলো রেডি হয়ে যাবে। দেখলেন তো কত সহজে তৈরি করে নিলাম এমন মুচমুচে চিকেন পাকোড়া। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আরও নতুন ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।